সুরা ফাতিহা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছে, সাথে সাথে তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফ থেকে দুইখানা হাদিসও আপনাদের সম্মুখে পেশ করিয়াছে। সকলের নিকটে দোয়া চাই, আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে হাদিস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য তৌফিক দান করে, আর কথাগুলি যেন এরকম হয় যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আমি যে আয়াতটুকু রাখলাম সবাই পারেন না, সকলে তো পারেন, ইয়া কানাবুদু ইয়া সকলে পারেন না। একটু আগে দিয়ে এশার নামাজ পড়ছেন, সকলে পড়ছেন না, প্রতি রাকাতে রাকাতে। সূরা ফাতিহা তাফসিরে কিতাবের মধ্যে লেখে এই সূরাটা ২৪টা নাম, কয়টা নাম হতো তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আনছে ১৪টা, আরও কয়েকটা তাফসিরে কিতাব মিলে একসাথ করে দেখছি সূরা ফাতিহার নাম কয়টা ২৪টা। তা আমি দুই চারটা নাম কমো, সবগুলি আমার মুখস্থ নাই, এরপরে আলোচ্য বিষয়। প্রথম নাম সূরাত ফাতিহা, সূরাতুল একটা কথা বুঝেন, ৩০ বার কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার সময় সূরা হিসাবে, আয়াত হিসাবে না, কি হিসাবে, সর্বপ্রথম সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে, পরিপূর্ণ ৭ আয়াত একবারে কিয়েছে। এটা কোন সূরা? আয়াত হিসাবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওগুলা, কিন্তু সূরা ফাতিহা সর্বপ্রথম সূরা হিসাবে অবতীর্ণ হয়েছে। সূরা কারে কয়, আয়াত কারে কয়, একটু পরিচয় দেওয়ার দরকার আছে। কিন্তু শুনতে আসি সূরা সূরা, শুনতে আসি আয়াত আয়াত, সূরা কারে কয়, আয়াত কারে কয়, একটু বুঝেন। আমি কোনো গরম আজ করি না, না গরম আজ করি না, হয়েছে এই যে অল্প আগে গেছে, হেতারা সব গরম, আমি ঠান্ডা ধরে একটু কথা কম, কথা বুঝুন কি সূরা কি, কেত মিনাল কোরআন, কোরআনের কিছু অংশের টুকরারে কি বলা হয় সূরা বলা হয়, কোরআনে কারিমের কিছু অংশরে কি বলা হয় আর আয়াত বলা হয়, কেত মিনা সূরা, সূরার কিছু অংশরে কি বলা হয়, এটা একটু পরিচয় দিলাম। তো সূরা ফাতিহা নাম কয়টা? ২৪টা। এক নম্বর নাম সূরা ফাতিহা, আরম্ভ শুরু। ২ নম্বর, এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ, প্রশংসার যত শব্দ আছে আরবিতে, হামদ শব্দ নইল কি, মেশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস, আলহামদু রাসুস শুকুর, আলহামদু রাসুস শুকুর, শুক্রিয়ার যত শব্দ আছে সমস্ত শব্দের হেড হইল কি আলহাম, এই জন্য হাদিসের মধ্যে আছে রাসুস শুকুর, রাস মানে কি মাথা, শুক্রিয়ার মাথা হইল কি কোন হামদ, এই কারণে দ্বিতীয় নাম সূরাতুল হামদ। ৩ নম্বর, এই সূরাকে বলা হয় উম্মুল, এটা তো সকলে জানেন কোরআনে কারিমের মা, তাহলে কি বোঝা গেল, ১১৪টা সূরা তার মধ্যে ১১৩টা সূরা সূরা ফাতিহাতুন বাইরিশ, ঠিক নেই, যেহেতু সূরা ফাতিহা হইল মা, সূরা ফাতিহা কি কিসের মা, কোরআন কইনা, কোরআনে কারিম, কোরআনে হাকিম, কোরআন মাজিদ, তাফসিরে এতকানের মধ্যে লেখছে কোরআন শরীফের ৫৫টা নাম, কোরআন শরীফের নাম কয়টা, ৫৫টা নাম, তাফসিরে এতকান একটা সিরিয়াল দিয়ে নামগুলি দিছে, কোনো জায়গায় আল্লাহ বলে কিতাব, কোনো জায়গায় ফোরকান, কোনো জায়গায় কোরআন, কোনো জায়গায় জিকরা আছে না, ইন্না নাহনু নাযযালনা যিকরা, এই জিকরা অর্থ কি,
জালিকাল কিতাবুলা রাইবা ফি কিতাব অর্থ কি এরকমভাবে কয়টা শব্দ দিয়ে আখ্যায়িত করছে? পঞ্চান্ন। তাই ভাই তৃতীয় নম্বর নাম হইল কি? উম্মুল কোরআনে কারিমের মা। তো মা থেকে ছেলে মেয়ে বাইর হয়, ঠিক নেই? তাহলে বোঝা গেল ১১৩টা সুরা, সুরা ফাতেহা বাদে ১০০ কয়টা? ১৩টা সব কীর্তন বাইর হয়েছে। কয়টা নাম বললাম? তিনটা, আর দু একটা শুনেন। এই সুরাকে বলা হয় সুরাতুর শিফা। শিফা শব্দের অর্থ কি? আরোগ্য, রোগ মুক্তি। এই যে হুজুরগো দ্বারে গ্যালাস নিয়ে যান, ফানির বোতল নিয়ে যান, অধিকাংশ সময় কঞ্চুরা দিয়ে ফু দেয় ফাতেহা, ঠিক নেই? এই জন্যই কি বলা হয় সুরাতুর শিফা। কয়টা হইল? চারটা। পাঁচ নম্বর আসেন, এই সুরাকে বলা হয় সুরাতুর সলাত। কি সুরা কোন? আর আমার দিকে তাকান, কি সুরা? আচ্ছা, এরম কোনো নামাজ আসেনি যেই নামাজের মধ্যে সুরা ফাতেহা নাই? জোরে কোন না? বিতির, ঈদ, জুমা, ফাঁসক্ত, এরশাক, আউআবিন, শাস, প্রত্যেক নামাজে কি আছে? একটা নামাজও নাই। একটা নামাজও কি জানেনি আপনারা? এটা কি কোন নামাজও নাই? কোন আমাদের মাজাবে নাই, শাফি মাজাবে জানাজার মধ্যেও সুরা ফাতেহা আছে। এই কারণে বয়জাবি তাফসিরে বয়জাবি আলা লেখে সুরাতুস সালাত। সুরা ফাতেহা কি সুরা? কোন নামাজের সুরা। সুবহানাল্লাহ, কি সুরা বলেন ভাই? কয়টা নাম খুশি? আপনারা গণ্যেন, আমি গণতাম না। আর একটা নাম বলি, এই সুরাকে বলা হয়, একটা নাম তো বলছি উম্মুল কোরআন, আর একটা নাম লাগছে উম্মুল কিতাব। উম্মুল, এটা ভালো করে বুঝেন, আসমানি কিতাব ১০৪টা, প্রসিদ্ধ কিতাব আসমানি কিতাব যা আছে সবগুলার মা হইল সুরায় ফাতেহা। আল্লাহু আকবার! আসমানি কিতাব যা আছে সবগুলার মা কে? আল্লাহ সুবহান। এবল বুঝেন এই সুরার মধ্যে আল্লাহ পাক কি রাখছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খেয়াল করেন, একটা আইডিয়া দি, সুরা ফাতেহার কয় আয়াত? কয় আয়াত? প্রথম তিন আয়াত আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা। প্রথম কয় আয়াত? বাস। শেষভাগের যে তিন আয়াত ইহদিনা সিরাতাল, এখান থেকে নিয়ে শেষ তিন আয়াত হইল বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে দরখাস্ত চাওয়া পাওয়া, চাওয়া। তাহলে একটা আইডিয়া হইল, প্রথম তিন আয়াত প্রশংসা, শেষভাগের তিন আয়াত বন্দার পক্ষ থেকে কার নিকটে দরখাস্ত করা, কিছু চাওয়া পাওয়া। আর আমি যে আয়াতটুকু রাখলাম, এ আয়াতের কয় অংশ কথা বলেন না? ইয়া কানাবুদু এক অংশ, ওয়া ইয়া কানাস্তাইনের কি? ইয়া কানাবুদু প্রশংসার সাথে, ওয়া ইয়া কানাস্তাইন কির সাথে? আমরা ঘুমাই কেন? হেলে তো বিদ্যায় নওয়াজ করবো, তো মিছিল শুরু হইব। ইয়া কানাবুদু কির সাথে? কোন প্রশংসার সাথে। ওয়া ইয়া কানাস্তাইন কির সাথে? তাহলে একটা আইডিয়া হলো, কেউ যদি জিজ্ঞাসা করে সুরা ফাতেহার সারাংশ কি, তখন বলবেন প্রথম তিন আয়াত, সাড়ে তিন আয়াত শুধু আল্লাহর প্রশংসা, আর শেষভাগের সাড়ে তিন আয়াত বন্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে কিছু চাওয়া আর কি কোন পাওয়া। শেষ একটা কি দিলাম? কোন ধারণা বা আইডিয়া দিলাম আপনাদেরকে। তা আমি যে আয়াতটুকু রাখলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া তাফসিরে মারফুল কোরআনের মধ্যে
আল্লাহ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আরবাইন নামক এক কিতাব, ওই কিতাবের হাওলা দিয়া ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এবাদত 10 প্রকার। আমরা যে আল্লাহর এবাদত করি, এবাদত কয় প্রকার? ইমানের পরে এবাদত কয় প্রকার? 1 নম্বর কি? জোরে বলেন, জোরে গান, জোরে বলেন, নামাজ। 1 নম্বর কি? ইমানের পরে 1 নম্বর এবাদত কি? আচ্ছা, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে তেলাওয়াতে কোরআন, তারপরে হার হালাতে আল্লাহ জিকির করা। কয়টা পর্যন্ত গেছি? 6টা। তো নামাজ কেন 1 নম্বর? নামাজও ফরজ, যাকাতও কি, হজও কি, রমজান শরীফের রোজাও কি? ফরজ দামগুলি যে সবগুলি সমান সমান, নামাজ কেন 1 নম্বর? কারণ কিছু কিছু জিনিস বস্তু আল্লাহ নিজে একা এককভাবে মনোনীত করছে। কে মনোনীত করছে? বলে হুজুর কেমন? দেখেন আসমানি কিতাব যা আছে, 1 নম্বর কোনটা? এটা কি আপনি মনোনীত করছেন? এই সম্মেলনের কমিটি না, ওলামায়ে কেরাম না, ফেরেশতারা না, কোনো দেশের সরকার, স্বয়ং আসমানি কিতাব 1 নম্বর কোনটা? কোন কোন? কোরআনে কারিম, অথবা আল্লাহ কয় ইন্নাহু লা কোরআনুন কারিম, ঠিক ঠিক? আল্লাহ নিজেই কয় কোরআনে কারিম, কোরআনে হাকিম, কোরআন মাজিদ। তাহলে 1 নম্বর কিতাব কোরআনে কারিম কার সিদ্ধান্ত? আচ্ছা, কাগজ হাত আছে এটার মধ্যে, কে মনোনীত করছে? আসেন, সাইয়দুল মুরসালিন কয়জন? কয়জন? রহমতাল্লিল আলামিন কয়জন? দুইজন না, কয়জন? শাফিউল মুজনবী, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিগেন, হুজুর তো হায়াতুল নবী। কি নবী বলেন? রওজা মুবারকের 6 শরীরে জিন্দা, কি রওজা মুবারকের 6 শরীরে কি বলেন? আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের এই ঝান্ডা নিয়ে হরে আগোয়ান। কবি নজরুল ইসলাম বলে, ওই যদি তুগো কান থাকে, কি থাকে, কি থাকে? আমি কান আসিনি, ওই যদি তুগো, আর এই কানে মদিনার আওয়াজ শোনা যাইত না, মদিনাওয়ালা কান লাগবো, ঠিক নেই? মদিনাওয়ালা চোখ লাগবো, নবীওয়ালা কান লাগবো, নবীওয়ালা চোখ লাগবো, ঠিক নেই? আল মদিনার রওজা হতে, এই আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, কই যাও মদিনাওয়ালা কান লইয়া মদিনার রওজা ছেড়ে যাও, দেখবে গুনগুন গুনগুনে কান দিয়ে। আর কি কয়? আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে, ঠিক ঠিক? উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, আজ রোজা হারা, কোরআন হারা, নামাজ হারা, দিশা হারা, ঠিক ঠিক? উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের ঝান্ডা নিয়ে ঘরে আগোয়ান। কিসের ঝান্ডা হাতে লও? কলমার ঝান্ডা হাতে লও, ঠিক নেই? কেমন পয়গম্বর? লোহে মাহবুব যাস্তে পেশা নিয়ে গ্যার, লোহে মাহবুব যাস্তে পেশা নিয়ে গ্যার, রাজ কাউনাই নষ্ট মায়াদ আসে কার। আরে রুমি জাল্লাদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক কীরকম? কয় আল্লাহর হাবিবের চেহারা মুবারক কীরকম? আমি কি বলতাম?
আরবি কবি বলে ওয়াজহুহু কাশ শামসি আও বদরুদ্দু যা ওয়াজহুহু কাশ শামসি আও বদরুদ্দু যা সদর মেশকাতু আনোয়ারির রসুল সাইয়েদুসা দাতে ফখরুল আম্বিগা মুকমিলুত তাওহীদে মাহাউল মেলাল। আল্লাহর হাবিবের চেহারা মোবারক সূর্যের মতো অথবা চোদ্দ তারিখের চাঁদের মতো আল্লাহ সুবহান। আর আর বুরুমি কয় হুজুরের চেহারা মোবারকের মধ্যে তাকাইলে লোহে মাহফুজ দেখা যাইত। আল্লাহ আকবার। লোহে মাহবুব কেমনে কয় লোহে মাহবুব যাস্তে পেশানি গ্যারে ফেশানি মানে কি কপাল না লোহে মাহবুব যাস্তে পেশানি গ্যারে রাজ কাউ নাই নষ্ট মায়াদ আসে কার কয় কেমন চেহারা মোবারক। একটা কিতাব আছে মুনাব্বেহাত আছে না এটা মধ্যে লেখছে কষ্ট হয়নি কোনো আপনাকে সিদ্দিকে আকবর রাত একদিন আল্লাহর হাবিব বলে হে সাহাবাই কেরাম আমি তিনটা জিনিস ভালোবাসি। সাহাবাই কেরাম বলে হুজুর বলেন কয় এক নম্বর সুগন্ধি সুগন্ধি বুঝেন না কয় দুই নম্বর নামাজ তিন নম্বর মহিলা। এই কথা বইয়ের সালছে আরে সিদ্দিকে আকবর আদি আল্লাহ তাআলা মুনাব্বেহাত লেখছে কে ইবনে হাজার আসকালানি কে লেখছে হাফেজের দুনিয়া কি দুনিয়া হাফেজের দুনিয়া ওনারে কি বলা হয় গোটা দুনিয়ার হাফেজ বলে সুবহান আল্লাহ। ইবনে হাজার আসকালানি লেখছে মুনাব্বেহাত এই কিতাবের হাওলা দিয়ে লেখে সিদ্দিকে আকবর বলে হুজুর আপনি যেরকম তিনটা জিনিস ভালোবাসেন আমিও তো তিনটা জিনিস ভালোবাসি। সিদ্দিকে আকবর রে বলে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলা তুমি কোন দিনটা ভালোবাসো কয় এক নম্বর চেহারা মোবারক। এক নম্বর কি মোবারক দুই কয় আচ্ছা দুই নম্বর দুই নম্বর ধন সম্পদ যা আছে সব তো দিয়ে লাইছি দিনের লাগে আপনার জন্য দিনের লাইছি আর তিন নম্বর আমার মেয়ে আয়সারে দিয়ে কবুল করছেন এই তিনটা জিনিস কী বাসি ভালোবাসি কে বলছে এই কথা। সিদ্দিকে আকবর সুপ না করতে করতে উমরে ফারুক কয় হুজুর আমি তো তিনটা জিনিস ভালোবাসি কয়টা জিনিস ভালোবাসে কোন কয় উমর তুমি কোন তিনটা কয় এক নম্বর সৎ কাজের আদেশ দেওয়া উমর তো বুঝেন না সৎ কাজের কী দেওয়া আর দুই নম্বর অসৎ কাজের কী করা তিন নম্বর ফুরান কাপড় কী কাপড় ফুরান কাপড় এটি এক এক আল্লাহ। তখন হজরত ওসমান কয় হুজুর আমিও তিনটা ভালোবাসি হজরত আলী কয় আমিও তিনটা ভালোবাসি জিব্রাইল কয় আমি তিনটা ভালোবাসি আল্লাহ কয় আমি তিনটা ভালোবাসি আল্লাহ আকবার। আমি সেদিকে যাইতাম না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এক নম্বর ইবাদত কি ভুলে গেছেন ভুলে গেছেন আচ্ছা মেরাজও গেছে না নেওয়া হয়েছে এ কথা কন মেয়েরা যে আল্লাহর হাবিব স্বয়ং নিজে গেছে না ওনাকে নেওয়া হয়েছে সফর সঙ্গী কে হামসে জিবরিলে আমি বন্দায়ে খাকে ইকবাল মরহুম বলে হামসে জিবরিলে আমি বন্দায়ে খাকে উসকা নাসি মান্না বুখারা না বদক সেই জগতের মানুষ দেখো উনি হইল সাইয়েদুল মুরসালিন আর ওনার সফর সঙ্গী বানাইছে সাইয়েদুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দারে কি বানাইছে নন মিকাইলও কিছু সময় ছিল যখন একবারে নিয়া যাইতে আছে যাইতে যাইতে যখন আরশ কুরসির কাছাকাছি গেছে আনারস শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই হুজুরা জানে ঠিক না হুজুর মলফুজাতে মহাদেশি কাশ্মীরি কিতাবের মোসা এটা লেখে যখন আরশ কুরসির কাছাকাছি গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আনারস শাহ কাশ্মীরি লেখে মেরাজ তো কুরসি সুদাবো সাবড়ো সামাওয়াত মেরাজ তো করছি সুদাব সাবড় সামাওয়াত আর সে পরে সিদেরা শরীরে আলম হামাজ এক শখছে কবির রাস থেকে ইজমাল তফসিল নমু দান্দে ধরি ধাইরে সদিরি উম্মি লকব মাহে আরব মারকে যে ইমাক হারে এল মামল রাত মদারি গ মদিরি। আল্লাহ পাক আরশু কুরসিরে ডাক দিয়া কয় আরশু কুরসি তোরা তো শক্ত আমার হাবিব আইসা গেছে অন্তগুর হয়ে কদম রাখবো কদম মোবারক কি মোবারক আমার হাবিবের জন্য ফরশ বইনা যা সুবহান আল্লাহ কি বইনা যা ফরশে কদমাত আরশে পরে সিদেরা শরীরে আলম হামা সারা পৃথিবীর মধ্যে কয়জন রে মেয়েরা জনিস কয়জন কয়জন আলম হামা
আলম হামাজ এক শখসে কবি রাস্তে কে ইজমাল তফসিল নমু দান্দে দরি দায়রে সদিরে উম্মি লখব মাঘে আরব মারকে যে ইমান হারে এলম আমল রাত মদারি গমদিরি হে মদিনার নকশা কার নকশা উজানির নকশা না কোন নকশা মদিনা ঠিক নেই জাগা জমি রেস্টোরি করতে সাইডে ফার্সে কী দেয় সৌদি কী করে ডারে সৌদি বলেনি ডাইনে অমুক বামে অমুক বলেনি এই আমরা মুসলমান জাতি কী জাতি বলেন ভাই আমাদের কোনো আইন কানুন আসবে মদিনার থেকে ঠিক নেই বলেন ভাই আস আগো সৌদি কী দিয়ে গেছে মদিনার নবী ঠিক নেই বলেন ভাই উজানি হুজুর না অমুক হুজুর না হুমুক হুজুর না মদিনার নকশায় নকশা ঠিক নেই বলেন ভাই আর যারা মদিনার নকশার মধ্যে ঠিক আছে তারাই ঠিক আছে ঠিক নেই আর এই নকশার থেকে এদিক সেদিক যাওয়া যাইতো না ঠিক নেই বলেন ভাই সৌদি দিয়া দিছে না বলেন ভাই এই সৌদির ভিতরে থাকতে হইব কী কয় দেখছেন নি উম্মি লকব মাঘে আরব মারকে যে ইমাক উম্মি লকব মাঘে আরব মারকে যে ইমাক হারে এলম আমল রাত মদারি গমদির এই জগতের মানুষ মার্কাজ মদিনা কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে এই কেন্দ্রের প্রভাব কিও পড়ে অঞ্চলের প্রভাব কিও যায় না কেন্দ্রের যায় না ঠিক নেই রূপালী সোনালী কত ব্যাংক আছে না সব মতিঝিল এটার আইন কানুন সারা দেশে সাপ্লাই হয় ঠিক নেই বলেন ভাই সারা দেশের আইন কানুন মতিঝিল যায় না ব্যাংকের ঠিক নেই বলেন ভাই তা আমাদের আইন কানুন কোনটা কোন মদিনা ঠিক নেই বলেন ভাই এই নকশা কোনটা কোন মদিনা এটা কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নেওয়ার পরে কথাবার্তা হইছে না কার লগে কতটুকু কাছাকাছি হইছে কাবা কাউসাইনি আও তীর এবং তীরের দনুক যেরম কাছাকাছি আল্লাহ এবং আল্লাহর হাবিব এত কাছাকাছি হয়েছে নেওয়ার পরে যাইয়ে কি কো জানেনি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত কে বলে সাল্লাল্লাহু কয় সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত ইবাদত কার জন্য সমস্ত পবিত্রতা কার জন্য আল্লাহ কয় দাওয়াত দিয়ে আল্লাহ আমি দাওয়াত দিয়ে নিছি কি দাওয়াত দেন বুঝুন না মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে দেখা কোয়ানো তোর ভারে ঠিক নেই আইব আলাইহিস সালামের লগে শেষ জানেন না ওই যে অসুস্থ হয়েছে ফোকা ফাঁকা ইত্যাদি কয় না হুজুরা আল্লাহ ওই জায়গায় জাকারিয়ার লগে কোয়ানো কোয়ারাতের নিচে ইউনুস আলাইহিস সালামের সাথে কোয়ানো মাঝের ভেট আছে না হুজুর এটি এইসব কোরআনের ঘটনা আসেনি আর আমাদের হাবিব রে কো হাবিব আল্লাহ আগুন হও না মাছের ফেট হও না কোরআতের নিচ হও না আমরের দাবাত দিয়ে আমার দরবারে আমি আল্লাহ নিয়ে যাবো আল্লাহ আকবার ঠিক নেই নিছে না নেওয়ার পরে আল্লাহর হাবিব বলে সমস্ত প্রশংসা কার জন্য সমস্ত এবাদত কার জন্য সমস্ত পবিত্রতা কার জন্য আল্লাহ কো দাবাত দিয়ে আনছি আমি আপনি আমার এত গুণগান গায়ে লাইলেন আমি তো কিছু দিলাম না আল্লাহ কো হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাল্লাহ আল্লাহ কো নবী আপনি আমার এত গুণগান গাইলেন আমি আল্লাহ এক নম্বর আপনারে সালাম দিলাম কি দিলাম সালাম দিবেন নি আজকা বাড়ির যেয়ে দিবেন নি যদি যায় সালাম দেন পরিবারে কইব আরে আজ্জার ওয়াজে দশছে মহিলারা তো এনও আছে বোধ আছে না মহিলা করে এই যাইয়া কইও আজ্জা কি দশছে কোন সালাম দিবেন নি আজ্জা না দরজার কাছে যায় এরম করবেন না সালাম দিবেন আফেসুস তিরমিজি শরীফ আফেসুস সালাম ওয়াতিমুত্তাম ওয়াসিলু বিল্লারহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম সুবহানাল্লাহ কি সুন্দর হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আল্লাহর হাবিব বলে সাতটা কাজ করো কয়টা কাজ
বেশি বেশি সালাম দিবেন, হেডলাইন কি দিবেন, সালাম দিবেন, দুই নম্বর আল্লাহর রাস্তায় খানা খাওয়াইবেন, তিন নম্বর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, কী সম্পর্ক, এরম সম্পর্ক না, বনির জামাইয়ে বাড়ি বনির জামাই ছিলেননি, আমলের বগুনি প্রতি বাড়ি চাইছে অনেক সদায় করেন লাগবো, আপনি আরেক দরজা দিয়া বাড়িয়ে গেছেন গিয়া, এরম না এরম না, সুসম্পর্ক কী সম্পর্ক বলেন ভাই, কী সম্পর্ক, চার নম্বর কয় নম্বর, অসল্লো বিল্লা গভীর রাত্রে নামাজ পড়ো, কোন রাত্রে তাহাজ্জুদের ওয়াজ করিয়া গেছে না কে বলে, অসল্লো বিল্লাইলে শুনিয়া, ওই যখন দুনিয়ার মানুষ ঘুমু যায় ঘুমায় আল্লাহ নিদ্রা যায়, একদল মানুষ আছে মানুষ যখন ঘুমায় নিদ্রা যায় একা একে সেখানে বুঝে কো জাগায়, আহারে আল্লাহ, একা একে সেখানে বুঝে কো জাগায়, জাগা করে সো মুসিবত মে গেরায়া, সোয়া করে যেস কেনে বুঝে কো জাগায়া, জাগা করে সো মুসিবত মে ফসায়া। আমাদের হাজি আমদাদুল্লাহ মজিরে মুক্তি রহমতুল্লাহ আলাই দশটা কিতাব লেখছে, কয়টা না একটা কিতাবের নাম দর্জনা কিতাব মধ্যে লেখে, আমি ঘুমায় রইলাম রাত্র তিনটা সাড়ে তিনটা বাজে কে জানি আমারে জাগায় দেয়, আল্লাহু আকবার, জাগায় দেয় কয় ওযু কর, ওযু করছি কয় নামাজ পর, নামাজ ফিরে সারছি, ওযু করিয়া কি পড়ছে, তাহাজ্জুদ তাহাজ্জুদ আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিঘিনা ফিলাতাল্লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসেনি আসেনি, আল্লাহ আল্লাহ, ওই গভীর রাত্রে, গভীর রাত্রে বুঝুননি, অতীব গভীর হয় রজনী যখন, আরে অতীব গভীর হয় রজনী যখন, নীরবে ফবুর নাম জপিও তখন, শুনছিনি কি কয়, যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়, ঠিক ঠিক, কিছু কিছু ভাইতে রাজি আছেন, ওই গভীর রাত্রে উইটা সাত রাকাত ছয় রাকাত তাহাজ্জুদ ফরিয়া বা সুবি কীর্তি একটু পরে তো ফজর আজান দিব, কয়টা ডাক দেস না, কারে ডাক দিত, তাই ভাইরা সাইল নম্বর অসল্ল বিল্লাইলে বন্যা শুনিয়া, গভীর রাতে নামাজ পড়ো, আল্লাহর হাবিব কি কয়, তাতে হুলুল জান্নাতা বিশালাম, যার মধ্যে কয়টা গুণ, এই চারটা গুণ পাওয়া যাবে, আল্লাহ হাবিব বলে ও মজা যা শান্তির সহিত জান্নাতে প্রবেশ কর, আল্লাহ আকবার, তাদের হুলুল জান্নাতা বিশালাম, আও কামা কালা আলাইহি সালাতু আসসালাম, আল্লাহ নবীরে এক নম্বর কি দিছে, সালাম কি দিছে, দুই নম্বর রহমাতুল্লাহ কি দিছে, রহমত, রহমত বুঝুননি কারে কয়, বুঝুন না, রহমত মানে কি দয়া মায়া নাকি, না রহমত অর্থ কোন, কাজ কম মজুরি বেশি, কাজ কম কি বেশি, তার নাম কি বলেন, বলে হুজুর কেমন বুঝি না তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরসিনি, কয়টা রহমত, কয়টা মুসলিম শরীফ কি শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়া খতম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, কয়টা রহমত, দশটা, এরপরে ওয়াহুত্তাতানুহু আশরু সাইয়াত, ওই ব্যক্তির দশটি গুণা মূল সহ মাফ করে দেওয়া হয়, কয়টা হইল, দশে দশে, ওয়ারফিআতে লাহু আশরু দারাজাত, ওই ব্যক্তির দশগুণ ইজ্জত সম্মান কি করে কোন বাড়ায় দেয়, তো কাজ কম কি বেশি, রদুল শরীফ হোসেন কয়বার, ফাঁসি কয়টা, তিন দশে তিরিশটা, তো কাজ কম মজুরি বেশি, তার নাম কি কোন, রহমত, আল্লাহ কয় নবী এক নম্বর আমরের আমি সালাম দিলাম, দুই নম্বর কি দিলাম কোন, রহমত, বুঝলি এখন কি কোন, কাজ কম কি বেশি, তার নাম কি বলেন, রহমত, তিন নম্বর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কি দান করছে, বরকত, বরকত কারে কোন, জমি কম ফসল বেশি, জমি কম কি বেশি, তার নাম কি কোন, আল্লাহ কয় নবী এক নম্বর সালাম, বরকত বুঝলেননি, জমি কম তার নাম কি কোন, আল্লাহ কয় নবী এক নম্বর সালাম দিলাম, দুই নম্বর রহমত দিলাম, তিন নম্বর কি দিলাম, বরকত বুঝেন না, জমি কম, অথবা নয়াপুর বাজারের দোকানদার আছে না অনেক, সারাদিন দোকানটা কী রাখলাম, খোলা রাখলাম, একটা মাসি হয় না, তার অর্থ কী, কোনো কাস্টমার নাই, কোনো গায়ক নাই, ঠিকই বলেন ভাই, বেচাকিনি নাই, কয় সারাদিন বয়ে রইলাম, আসরের পরে একটা ঘন্টা আল্লাহ দিছিলে, কয় কী কয় কে দিছে কোন,
অর্থাৎ অনেক কিয়ে গেছে কোন লাভ হয়ে গেছে, তো সময় কম লাভ বেশি, তার নাম কি কোন বরকত, তার নাম কি কোন ভাই বরকত, অন বরকত বুঝলেন নি, কোন জমি কম ফসল বেশি অথবা সময় কম লাভ বেশি তার নাম কি কোন। আল্লাহ কই নবী আপনি আমারে তিনটা দান করছেন, আমি এক নম্বর সালাম দিলাম, দুই নম্বর রহমত দিলাম, তিন নম্বর কি দিলাম। নবী কয় আল্লাহ এমনি না তো, কই কেমনি রে, কয় সব সালামও আমার, রহমতও আমার, বরকতও আমার, উম্মত তো কিছু ভাইল না। আল্লাহু আকবার, এই উম্মত বুঝুনি, দেখছো মেয়েরাজে যাই উম্মতরে ভুলে নাই, ঠিক বলেন ভাই। কয় কেমনে, কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার উপরে সালাম, আমার উপর রহমত, আমার উপর বরকত, আমার উম্মতের উপর নেককার উম্মতের উপর সালাম, তাদের উপর রহমত, তাদের উপর বরকত। সুবহানাল্লাহ, মেয়েরাজ রাতে আমাদেরকে নবী নবীর সাথে কি দিছে কোন, এটা গিচ্ছানি কোন, আপনারা কি দিছে কোন, ফেঁস দিয়ে দিছে, বাং দিয়ে দিছে নি বলেন ভাই। তো 60 বছর হায়াতের মধ্যে আল্লাহু আকবার নবী অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ, তাহলে মেয়েরাজে যে বান দিছে বানটা ঠিক থাকবো, ঠিক নি বলেন ভাই। এই বান্ধে কালি হাসান ময়দানে টান দিয়া জান্নাতে ফালাইব, আল্লাহু আকবার, যদি বানটা ঠিক রাখি। এই জন্যই বলা হয় আল্লাহু আকবার, আসসালামু আলাইকাম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কথাবার্তা হইছিনি, দাবাত দিয়া নিছে কে কোন, হাদিয়া দেওয়ান লাগবো না, দেওয়ান লাগবো নি, কে দিব, কে দিব, নবী কয় যে এক নম্বর হাদিয়া নামাজ। সুবহানাল্লাহ, মেয়েরাজের এক নম্বর হাদিয়া কি, বেহেশতের সাবি কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এক নম্বর ইবাদত কি নামাজ। এই দেখছি নি অবশ্য কেমনি মিলি, এক নম্বর, এক নম্বর ইবাদত কি, বেহেশতের সাবি কি, বেহেশতের সাবি কি, এক নম্বর হিসাব কিসের, আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলা, আসেনি হাদিস। এই কারণে ভাই যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে এক নম্বর ইবাদত কি বলেন, কার মনোনীত, কার নির্বাচিত, এই নামাজ কি বাদ দেওয়া যায়, সপ্তাহে একদিন, এরকম আসেনি কিছু, এই সম্মেলন বোধহয় নাই, আল্লাহ হেদায়ত দিয়া দাও, সহি বুঝ দিয়া দাও। এই শুনেন, আল্লাহু আকবার, কেউ বছরে কয়দিন, কেউ বছরে দুই দিনও না, জানাজা আত্মীয় স্বজন মারা গেছে, অন কী হয়েছে, আয়া কয় হুজুর নিয়ত কন, এই কন কয় তকবির, এই সেই আর ফাড়াফাড়ি লাগাই দেয়, ওই দিন নামাজের কাছেও নাই, ঠিক নেই বলেন ভাই। যারা সব সময় নামাজ পড়ে তারা ফাড়াফাড়ি করেনি কিছু, কিন্তু তারা নিয়ম কানুন সব কিছু কী আছে কোন জানা আছে, নিয়ত কোন, এই কোন, সেই কোন, ইমামের বাল সবারে পাগল বানালায়, ঠিক নেই বলেন ভাই, লাগে দেন কত বড় ফন্ডি, ঠিক নেই বলেন ভাই। আল্লাহ আকবার, ও ভাই রায়েন 50 অক্ত নামাজের থেকে বাচ্চা উইনা কত অক্ত আইসে, 5 অক্ত আদায় করেন ঠিক মতন, 50 অক্ত সব দিব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কয় নম্বর ইবাদত। ও ভাইরা, 7 বছরের সময় নামাজের আদেশ দেওয়া হয়েছে, 7 বছর বয়সে জাকাত দিতেও বলে নাই, 7 বছর বয়সে হজ করতেও বলে নাই, বলছিলেন হুজুর না, কীর কথা বলছে, কীর কথা বলেন ভাই, নামাজ 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 নামাজ, ঠিক নেই বলেন ভাই। কোরআন শরীফের মধ্যে ওয়াকিমুসসালাহ ওয়াতুজ্জাকা আসেনি, আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সালাহ, ঠিক নেই দেখছেন নি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা, কি কায়েম করো, নামাজ কায়েম করে, দেখছেন নি অবস্থা, সুবহানাল্লাহ, রাজি আছেন নি ভাই বলেন। আল্লাহ শীত হোক গরম হোক ঠান্ডা হোক তুফান হোক আইলা হোক করুণা হোক যা হোক, নামাজ ঠিক, ঠিক নেই করো না, দেখছেন আইয়া গেছে, কি গেছে, সারা বিশ্ব সাইজ কে বানাইছে, আমেরিকা ফরাশক্তি, ঠিক নেই, মারে ধরে সারা বিশ্বের খায় রাশিয়া,
চীন, জাপান একটার একটা শক্তিগত হাইড্রোজন এটম মিজাইল ক্ষেপণাস্ত্র বোমারু বিমান সারা বিশ্ব শেষ করিয়া দেয়, করুণার লগে পারে না। ঠিকই বলেন ভাই, কিনা কন এটা কাঁধ ধরা বলেন ভাই, কোন ভাই এক কারে সারা বিশ্বের সাইজ বানাই লাইছে। কি বানাইছে? আমেরিকা কই ভ্যাকসিন, রাশিয়া কই ভ্যাকসিন, এতারে দিলে ভালো হয়, এরে দিলে মরিয়া যায়। ঠিক নি বলেন ভাই? আরে কোন মুই যাইব রে, আল্লাহ কয় আমার ধরার মধ্যে কোনো চিকিৎসা নাই, আমি যারে চিকিৎসা করি সেই চিকিৎসা। ঠিক নেই? আল্লাহ আকবার, আল্লাহ একবারে সাইজ, একবারে কি ঠান্ডা মাথা, কি মাথা কোন? আর যদি এক দেশে এক দেশের বোম মাত্র সারা বিশ্বে লইয়া পড়তো, ঠিক নি বলেন ভাই? এই ধর খা মার সব সাইজ সব কি বলেন ভাই? কার দ্বারা? অমাকারু অমা, আল্লাহ কয় লাভ দিস না, লাভ দিস না। অমাকারু অমাকার আল্লাহ আসেননি, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকির। তোরা যত বেশি চালাক আমি আরো হাই র্যাঙ্কি, ঠিক নি বলেন ভাই? আমি আরো কি আমার র্যাঙ্ক আরো, ঠিক নি বলেন ভাই? হাইড্রোজেন কুলায় না, মিজাইল কুলায় না, এক করুণা জ্বর উঠে ঠান্ডা লাগে সে সিধা কোনো এই আল্লাহ ফিজি হাসপাতালে কুলায় না, সর এরপরে বড় বড় স্কোয়ারে কুলায় না, কোনো কেউ কুলায় না। ঠিক নি বলেন ভাই? এমনি দিলে এমনি, এমনি দিলে এমনি। আরে খোদা আল্লাহ আকবার, কার দ্বারা বলেন ভাই? হ্যাঁ তুফান আগে না, তুফান আসে না, গাছগুলি এমনি ডুলে ডুলে না ভাই বলেন, বাঁশগুলি এমনি কি যায় একবারে কাটিয়া যায় শুয়ে যায় আবার কি যায় কোন? আমরা মুসলমান ইমানদারা ডুলি ডুলি যা করি এইদিক এদিক যাই, এরপরে বাঁশের মতো শীত হয়ে যাবো। ঠিকই বলেন ভাই? যেহেতু আঙ্গ ইমান, আঙ্গ কি বলেন ভাই? কেউ কিছু করবে না করবে কে বলেন ভাই? আল্লাহ। ঠিক নেই? আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কয় নম্বর আবাদত? এক নম্বর আবাদত কি কোন? হে মা বোনেরা, হে মা বলিরা, ভালো করে বুঝো, জোর রে আসর রক্ত নিও না, আসর রে মাগরিবে নিও না, মাগরিব রে এটা মহিলা গো অভ্যাস, মহিলাও কি বলেন ভাই? দেখছো তুই আমরা রাঞ্জানিটা খাওয়াই না করে বক্তে আছে বহেন মধ্যে যা এটা অভ্যাস কিছু কইলে। হ্যাঁ আপনি তো আদারিয়া আছেন, দোয়ান দিয়ে আইসেন বাজারতন, ওনার এই বহা ভাই আমি এই রাঁধছি এই করছি ওই করছি, আরে কত হিসাব রে, আল্লাহ আকবার। ঠিক নি বলেন ভাই? আল্লাহ এই নামাজ রে কইবেন কী আছে, কাজ রে কইবেন কী আছে, নামাজ আছে, কাজ রে কী করবেন? আমার কাজ যদি সামনে আইয়ে বলে আমার নামাজ আছে, ঠিক নি বলেন ভাই? আমার কী আছে? আল্লাহ এই নামাজই কারে কয়, নামাজ কারে কয়? আশানে দে গোফেতে আসরে সদর, আশানে দে গোফেতে আসরে সদর, লা সলাতা ইল্লা আজ কালবে হুজুর, জেসে মে তু আজ খাকে সৈদা চুনামত, রোহে উবর আরশে সৈদা খামনামত। আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? আল্লাহ আমাদের বন্ধু হোক রাজি আছেন? কারা কারা? আল্লাহ আকবার, মাশাআল্লাহ। নামাজ হরিয়া না বাদ দিয়া, সপ্তাহে একদিন নাকি আত্মামান? সপ্তাহে একদিন নি, বছরে দুই দিন নি, কয় অক্ত? পাঁচ অক্ত। ঠিক নি? এই শুনেন ছাত্র খারাপ, ছাত্র কি লেখাপড়া ঠিক মতো দিত আর, কিন্তু হাজিরা ঠিক আছে? কি ঠিক আছে হাজিরা বুঝুন নি, স্কুলের যে কি আছে মাদ্রাসার যে হাজিরা ডেলি হাজিরা ডাকে না, হাজিরা কি আছে কোন? এমনি মেধা কি মেধা কম, তো ছাত্ররা হাই স্কুলের হেডমাস্টাররা কি কয়ে এখন তো টেস্ট পরীক্ষা বোর্ড বইয়া কয় এই টিকাই দিয়েন, কি দিয়েন কোন টিকাই দিয়েন, বোর্ডের পরীক্ষা যা আমাদের তাও ছেলের মেধা কম, এমনি তো ছেলের হাজিরা টাজিরা আদব কাজা কি আছে কোন? ভালো আছে। কাল হাসরের ময়দানে আল্লাহ কইব সাসাই আর বন্দার যায় আছে টাছে নামাজের হাজিরাটা ঠিক আছে নি, আল্লাহ কি হাজিরা বলেন ভাই? জন দেখবো হাজিরা ঠিক আছে, কয় থাক গরম রইসিয়ারি বুলটুল হইসিয়ারে, তা হাজিরা ঠিক আছে থাক মাফ করে দে, দে জান্নাতের দিকে রাস্তা দিয়া দে, আল্লাহ আকবার। তা হাজিরা ঠিক থাকতে রাজি আছে না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক নেই? নামাজ কারে কয়, তা আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, আপনি আর আমি আল্লাহরে বন্ধু বানার লাগবে না। আরে রুমি কয়, তুই যদি নামাজ ঠিক মতো হাজিরা দেস ঠিক মতো আদায় করস, আল্লাহ তোরে বন্ধু বলিয়া ডাক দিবে, সুবহানাল্লাহ। রাজি আছেন ভাই বলেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কারণে এক নম্বরে আবাদত কি কোন?
হাফেজ সিরাজি নাম হচ্ছে নাম দেওয়ানে হাফেজ লেখছে কঠিন কিতাব কি কিতাব আগে জমাতে উলায় ভরাইতো আমরাও ভরি না আঙ্গ জমানো আসিল না তা আমি একটা সরা কিনছি আর টাকাশো ফি হললে মাসা এলি তাসাউ এরো মশা অনেক কষ্টে কষ্টে হল করি দু একটা দু একটা এটা মধ্যে লেখছে কাশি সে কে এসকে দা আল্লাহ এটা কী লেখছে বজমে তো সেইদা কর দাম বজমে তো সেইদা কর দাম যে জমিনে নেদা বরামুদ বজমে তো সেইদা কর দাম যে জমিনে নেদা বরামুদ তোমরা খারাপ করে দে বসই দা যে রিয়াগি সিরাজি কয় আমি যখন সেইদা দিলাম কপাল নাক হাঁটু হাত পাও যখন মাটিত লাগছে আমি তসবি ভরি জমিনে আমার লগে কথা কয় জমিনে কি কয় ব জমি তো সেইদা কর দাম যে জমিনে নেদা বরামু জমি তো কি আইয়ে আওয়াজ আওয়াজ তোমরা খারাপে করে দে বসই দেয় হে সিরাজি কি সেইটা দেশ সেই সেইদার মধ্যে এখনো অহংকারী দেখা যায় আল্লাহ আকবার ও ভাইরাম মনে করি তো নামাজি ভরি আল্লাহ কত কিছু জানি হইয়া গেলাম কত কিছু জানি হইয়া গেলাম ঠিক নেই বলেন ভাই মনে করি না আমরা বহুত কিছু হয়ে গেলাম বহুত না 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 আল্লাহ বজমি তো সেইদা কর দাম যে জমিনে নেদা বরাম একটা শেয়ার দেন বজমি তো সেইদা কর দাম যে জমিনে নেদা বরাম তোমরা খারাপ করে দে বসই দাগে রিয়াই তাই ভাই আমি আলোচ্য বিষয় ইয়া কানার বধু ইয়া কানাস্তাই এই এক নম্বর আবাদত কি কোন নামাজ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খাঁটি নামাজই বানায় রেখে